ডিয়ার স্টুডেন্ট সহজ স্টাডিতে বাংলা ক্লাসে আজকে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই চলো আজকের ক্লাস যেটা নিয়ে আমরা আলোচনা করবো তোমাদের সিলেবাসে ছিল বা এখন আসছে এই বিষয়টা তোমাদের সিলেবাসও এরকম প্রশ্ন আসতে পারে ইনক্লুডিং হতে পারে যেটাকে আমরা বলি বোধগম্যতা ঠিক আছে বোধ পরীক্ষণ একটা সাপ সাপোজ একটা প্যাসেজ তুলে দিল তার থেকে প্রশ্ন উত্তর করতে দিল তার থেকে গ্রামারটা করতে দিল আলাদা করে গ্রামার বা প্রশ্ন উত্তর না দিয়ে যদি ওই ধরনের কোনো আসে তাহলে সেগুলো কেমন সেটা আমি তোমাদেরকে অলরেডি ইবুক যারা নিয়েছো তারা কিন্তু জানো যে ইবুকে ওখানে একটা তোমাদের কিন্তু প্যাটার্ন আমি দেখিয়েছি ঠিক আছে এছাড়াও কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদেরকে একটু আলোচনা করে দেব। তার আগে জাস্ট একবার বলে দিই তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে বাংলা আছে তার জন্য যে ই বুক যে পিডিএফ মেটেরিয়ালসটা অনলি ফর্টি নাইন পাওয়া যাচ্ছে এটা তোমরা যারা নাওনি এখনো পর্যন্ত দেরি না করে এইট থ্রি ফোর ফোন এইট এই নাম্বারে ফোনপে করে দাও ফর্টি নাইন এবং স্ক্রিনশট স্যারকে পাঠিয়ে দাও জসিম স্যারের নাম্বার এখানে দিয়ে দিয়েছেন স্যার সেই নম্বরে তোমরা কিভাবে পেমেন্ট করতে হবে এবং কিভাবে প্রসিডিওর কি কি আছে সেটা অবশ্যই জেনে নিতে পারো ঠিক আছে চলো আশা করি তোমাদের জন্য বইটা অনেক ফ্রুটফুল হবে তো আজকে আমরা এই ধরনের একটা ক্লাস আলোচনা করব। একদম নতুনত্ব ক্লাস এর আগে আমরা সেভাবে আলোচনা করিনি তো এই ক্লাসটা আলোচনা করতে গিয়ে যেটা বলার আছে যে সবার আগে দেখো এখানে একটা পদ্মের অংশ দিয়েছে ঠিক আছে পদ্মের অংশটার তোমরা যদি এক কথায় যদি ছবিটা দেখে থাকো আগেই বুঝতে পারছো যে সচকিতে বীরবর দেখিলা সম্মুখে কি ধরনের ভাষা হস্তে ধুম এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল তাহলে দেখো তাহলে এই ধরনের ভাষা যদি হয় এটা প্রথমত বধ তোমাদের বলেছিলাম না মেঘনাথ বধ কাব্য এই মেঘনাথ বধ কাব্যের কার লেখা মধুসূদন দত্ত কার লেখা মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য তার লেখা তারই কাব্যের এটা একটা ছোট্ট অংশ সচকিতে বীরবর মানে হঠাৎ করে দেখছে সম্মুখে যে কিনা ভীমতম সুলো অস্তে ধূমকেতু সম এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে বলছে সেটা দেখে অরিন্দম অরিন্দম মানে কাকে বলা হয়েছে এখানে ইন্দ্রজিৎকে অরি অর্থাৎ যুদ্ধকে যে জিতেছে। অরিন্দম এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে অরিকে জয় করেছেন যিনি সে তিনি হলেন অরিন্দম ওকে এগুলো এক কথায় প্রকাশ আসতে পারি বি কেয়ারফুল যে ওয়ার্ডগুলো আমি দাগ দিচ্ছি কোহিলা বিষাদে বলছে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল লক্ষণ কিভাবে এই ধরনের গুপ্ত কক্ষে প্রবেশ করলো বিভীষণ এই সেখানে তো ইন্দ্রজিৎ মূলত একাই থাকে তাই তো সেই ধরনের কক্ষে সেখানে কেউ প্রবেশ করতে পারে না তো এইভাবে কিভাবে সেখানে প্রবেশ করলো সেই রুদ্ধ দ্বারে বলছে রক্ষপুরে হায় তাতো উচিত কি তব বলছে রক্ষপুরে মানে রাক্ষসের কুল রাক্ষসের যে জায়গা সেখানে হায় তাতো তাতো মানে কি তাতো মিনস হচ্ছে কাকা তাতো মানে হচ্ছে কাকা ঠিক আছে উচিত কি তব তোমার কি এটা উচিত এই এই তব শব্দটা গুরুত্বপূর্ণ দেখো এটা থেকে আমরা প্রশ্ন পাবো এখানে তব মানে তোমার কি এটা উচিত তোমার অর্থে ব্যবহার হয়েছে তবটা একাজ যে নিকোষা সতী তোমার জননী ঠিক আছে সহদর রক্ষ শ্রেষ্ঠ নিকোষা যে কিনা তোমার জননী অর্থাৎ বিভীষণ বা রাবণের মাতাকে বোঝানো হয়েছে মাকে বোঝানো হয়েছে আর সহোদর তোমার ভাই রাবণ যে কিনা রক্ষশ্রেষ্ঠ বিভীষণ কে ছিল বিভীষণ ছিল ইন্দ্রজিতের কাকা তাই তো মানে রাবণের ছেলে ছিল ইন্দ্রজিৎ তো সেখানে সহোদর সহদর হচ্ছে রাবণ বিভীষণের ভাই সহোদর হলো ভাই রক্ষ শ্রেষ্ঠ। সে হচ্ছে রাক্ষস কুলের শ্রেষ্ঠ সুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ ঠিক আছে কুম্ভকর্ণ কিন্তু সেরকমই একজন মানুষ ঠিক আছে যে খুব বীর তাহলে এই হচ্ছে লাইনটা তাহলে এখান থেকে যদি প্রশ্ন প্রশ্ন দেয় কি ধরনের দিতে পারে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব আচ্ছা দেখো তোমাদের ম্যাথসের ব্যাচ অলরেডি চলছে যারা মনে করছো যে ম্যাথসটাকে শেষ মুহূর্তে একবার দেখে নিতে চাও অবশ্যই তারা এইট থ্রি ডাবল এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্টাক্ট করে নাও এবং ডিটেলস জেনে নাও যে কিভাবে এখনও অ্যাডমিশান তোমরা নিতে পারবে ঠিক আছে চলো এবার হচ্ছে যে তাহলে এই যে শব্দটা যেখানে আমরা যেটা বলি সাধারণত যে দেখো এই যে সুলি শম্ভু নিভ কুম্ভকর্ণকে বলা হয় কারণ কুম্ভকর্ণ কিরকম ছিল মহাদেবের মতো হচ্ছে রাবণের মধ্যম ঠিক আছে কাকে বলা হতো তাহলে সুলি শুভ শম্ভু নিভ কথার অর্থ হচ্ছে যেটা তিনি হচ্ছেন মহাদেবের মতো ঠিক আছে সুলোপানি তাই জন্য তার প্রতি এই ধরনের উক্তি করা হয়েছে চলো এবার আমরা দেখি কি ধরনের প্রশ্ন আসছে প্রথমত সহদর সহদরটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে তার উত্তর কি হবে সহদরকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে হবে যেটা সেটা হচ্ছে সহযুক্ত উদর সহদর এখানে সহযুক্ত দর আছে এটা হবে না প্রথমটা তারপরে দেখো সহযুক্ত ওদর কোনটি নয় এটা তো হবেই না এখানে বি এরটা উত্তর হবে বি এরটা উত্তর হবে ওয়ান বি আনসার যেটা হচ্ছে সহদর সন্ধি বিচ্ছেদ করলে সহযুক্ত উদর নেক্সট দেখো এই অংশে বিভীষণের শব্দটি কোন কারক বলতে পারো আচ্ছা ম্যাম এখানে বিভীষণ শব্দটি কোথায় এখানে বিভীষণ নয় এখানে অরিন্দম অরিন্দম যাকে বলা হয় সেটাই হচ্ছে এই সরি বললাম অরিন্দম তো ইন্দ্রজিৎ বিভীষণে কথার অর্থ বলা হয়েছে যে তাতো শব্দটা দেওয়া আছে মানে বলতে এখানে বিভীষণকেই বোঝানো হয়েছে তাহলে কাকে 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 বোঝানো হয়েছে বললে কি উত্তর হবে কারকে তোমরা বলো করণ কারক বি হচ্ছে কর্মকারক সি হচ্ছে অপাদান কারক এবং ডি হচ্ছে উপরের কোনটি নয় তাহলে উত্তর কি হবে আচ্ছা উত্তর হবে এখানে কর্মকারক উত্তর হচ্ছে এখানে কর্মকারক ঠিক আছে তাহলে বিভীষণে মানে এখানে কর্মকারক বোঝানো হয়েছে বি এই কুম্ভকর্ণ কুম্ভকর্ণ কি আচ্ছা এটাকে সমাস করতে বলেছে তাই তো বলছে যে এটা কি অব্যয়ভাব সমাস নাকি এটা হচ্ছে আহ অব্যৈভাব সমাস নাকি তৎপুরুষ সমাস আর নাকি হচ্ছে এখানে বহুব্রীহী সমাস নাকি এটা কোনোটি নয় তাহলে কোনটা হবে বল এখানে কোনটা হবে কুম্ভকর্ণকে সমাস করলে হবে কুম্ভের ন্যায় কর্ণজাহার কুম্ভের ন্যায় কর্মজাহা কর্ণজাহাজ ঠিক আছে কুম্ভের ন্যায় কর্ণ জাহার মানে অনেক বড় বড় কান ঠিক আছে মানে কুম্ভতুল্য যেটাকে বলা হয় তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে উত্তর হবে বহুবৃহী সমাস কারোর সম্পর্কে বিবরণ দিয়েছে না কোনো ব্যক্তি সম্পর্কে বিবরণ দিয়েছে তাই জন্য এখানে উত্তর হবে থ্রি সি যেটা হচ্ছে বহুব্রীহী সমাস বহুব্রীহী সমাস ঠিক আছে আচ্ছা এই অংশে খুল্ল তাতো শব্দটির অর্থ হলো এই অংশে তাতো শব্দটির অর্থ হলো খুল্ল তাতো মানে তাত শব্দের অর্থ হলো কাকা তাই তো তাতা এই কাকা খুল্ল তাত তাতো মিনস হচ্ছে কাকা আচ্ছা চার নম্বর গেল এবার পাঁচ নম্বর দেখো এই অংশে হস্ত শব্দটি কি আচ্ছা এটা এটা খুব মজার প্রশ্ন থেকে থেকে তোমরাও বুঝতে পারবে এই যে হস্ত হচ্ছে হাত তাহলে এই হস্ত যখনই আমি নিয়মটা বলেছিলাম তোমাদের যখন কোন যুক্তাক্ষর বা এই জাতীয় শব্দ থাকবে সরাসরি সংস্কৃত শব্দ থেকে উৎপন্ন হয়েছে তাকে আমরা বলবো তৎসম শব্দ আর এই হাতটা তাহলে কি হবে এটা হচ্ছে সংস্কৃত হয়ে প্রাকৃত হয়ে বাংলা ভাষা এসেছে তাহলে এটা হচ্ছে তদ্ভব শব্দ হস্ত থেকে হাত তাহলে এখানে হস্তটা কি হবে হস্ত হচ্ছে এখানে তৎসম শব্দ সি হস্ত হচ্ছে এখানে তৎসম শব্দ ঠিক আছে এই অংশে তব আমি কি বলেছিলাম তবটা কি পদ তব বলতে এখানে তোমাকে বোঝানো হয়েছে তোমার তাই তো তাহলে এটা তোমারটা কি পদ হবে সর্বনাম পদ এখানে অপশানে আছে এখানে বলছে বিশেষ পদ বিশেষণ পদ ক্রিয়াপদ নাকি উপরের তাহলে উপরের তিনটার তো কোনোটাই হবে না বিশেষ পদও হবে না সর্বনাম পদ হবে এই বিশেষণও হবে না ক্রিয়াপদও হবে না তাহলে উত্তর কি হবে উপরের কোনটি নয় কিন্তু যদি এটার এক্স্যাক্ট কোনটা পদ হবে যেখানে এখানে যেহেতু সর্বনাম নেই তাই এখানে শেষেরটা উত্তর হয়েছে আটের ডি কিন্তু উত্তর কিন্তু এখানে সর্বনাম পদ ঠিক আছে উত্তরটা বলে দিলাম যে কোন পদটা হয় আশা করি বুঝিয়ে দিয়েছি তোমাদের যেখানে যদি অসুবিধা হয় আজকের ক্লাসটা তো এই ধরনের ক্লাস প্রথম অবশ্যই আমাকে বলো চলো পরেরটা বলবো পরের কবিতাটা খুব বিখ্যাত কবিতা ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়ছো বারে বাড়ি দয়াহীন সংসারে সব থেকে বিখ্যাত বেশ বিখ্যাত একটা কবিতা তারা বলে গেল ক্ষমা কর সবই বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণা তাই তো একটু বড় কবিতা কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত কবিতা প্রশ্ন এবার প্রশ্ন উঠতে পারে যে ম্যাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন তো মাগো আমায় ছুটি দিতে বল তাই তো সেই কবিতাটা শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে মাগো আমায় ছুটি দিতে পল যেটা ছোটদের কবিতা সেটা শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আর এই যে কাব্য এই যে তোমরা দেখছো যে প্রশ্নটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা প্রশ্ন কবিতা কিন্তু এটা নেওয়া হয়েছে পরিশেষ পরিশেষ কাব্যগ্রন্থ থেকে পরিশেষ কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে ঠিক আছে পরিশেষ কাব্য প্রশ্ন কবিতা এই কবিতাটা তাহলে এখানে বলছে যে ভগবান তুমি যুগে যুগে এখানে বলতে কি বোঝানো হয়েছে আমরা এক কথায় বলি যে দুধ বলতে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন মহাপুরুষদেরকে তাই কি বিষয়টা এখানে এটাই যে এখানে দূত বলতে মহাপুরুষ নয় কারণ এটা বিপ্লবীদেরকে বোঝানো হয়েছে ভালো করে বোঝো তার কারণ তোমরা তো প্রেক্ষাপটটা জানো না বিপ্লবীদের বোঝানো হয়েছে এর কারণ মূলত এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের পর লিখেছিলেন এবং উনিশশো সালে একটা বিখ্যাত ঘটনা বলা যেতে পারে খুবই একটা মানে আর কি অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছিল যেটা মেদিনীপুরের হিজলি যে তোমার কি বলে হিজড়ি যে জেল ছিল সেখানে বন্দীদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছিল তাদেরকে মেরে ফেলা হয়েছিল এবং সেই ঘটনার প্রতিবাদ তিনি সেভাবে না করলেও তার পরবর্তীকালে তিনি এই কবিতাটি লেখেন এবং যেখানে যার জন্য ওনার একজন কি বলবো ভক্ত বা প্রিয় বা একজন কাছের মানুষ অখিল বন্ধু নিয়োগী যিনি মনে করেছেন সরি প্রবাবলি হ্যাঁ এরকমই নাম অখিল বন্ধু তো তিনি যেটা মনে করছেন এর প্রেক্ষাপটে যে হয়তো এই কবিতাটা আহ কি করা হচ্ছে না তোমার কি বলে হয়তো এই কবিতাটা যেটা করা হচ্ছে সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো তাদেরকে উৎসর্গ করেই এই কবিতাটি কিন্তু রচনা করেছিলেন এই কবিতাটি কিন্তু তিনি রচনা করেছিলেন এটাই মনে করা হয় সেই কারণে এটা আমরা বলে থাকি সেই জেলের ঘটনা ঠিক আছে তো এখানে বিপ্লবীদের উদ্দেশ্যেই এটা বলা হচ্ছে বলছে যে যারা অন্যায় করছে তারা বলে গেল ক্ষমা করো সবে এই বিপ্লবীদের যাদের মেরে ফেলা হলো তারা মৃত্যু মুখে পতিত হয়েও তারা বলছে না এদেরকে ক্ষমা করে দাও ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাকো বলছে তুমি অন্তর হতে কখনো এদেরকে অভিশাপ দিও না বিদ্বেষ করো না বরণীয় যারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ি আজি দুদিনে ফিরানু তাদের দুর্দিনে হবে কথাটা আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কার ঠিক আছে বলছে আজকে খারাপ দিনে তারা বরণীয় তারা স্মরণীয় তবুও তাদেরকে কেউ কি করে না তবুও দেশের মানুষ তাদেরকে অনেক মানুষ আছে যে তারা কাছে টেনে নেয় না আজই দুর্দিনে ফিরানু তুমি আমরা সেই আজকে ওদের দুর্দিন তাও তাদেরকে ফিরিয়ে দিয়েছি ব্যর্থ নমস্কারে তার শেষ দেহটুকু চলে যাচ্ছে যখনো পর্যন্ত তারা একটা দেশের জন্য তারা প্রাণ দিচ্ছে অথচ তারা শেষ পর্যন্ত একটা নমস্কারও পাচ্ছে না। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় কপট মানে কি অন্ধকার কপট মানে হচ্ছে এখানে কপটতা বলে না মিথ্যে কোনো কিছু মিথ্যে গোপন হিংসা বলছে রাত্রের অন্ধকারে দেখছি যে সমস্ত মিথ্যে সবকিছু হেনেছি নিঃসহায় যে নিঃসহায় যে যা সহায় ঠিক আছে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে অর্থাৎ কেউ কোন প্রতিবার প্রতিবাদ করছে না যার কোনো এই ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা যাচ্ছে না আমি যে তরুণ কোন উন্মাদ হয়ে ছুটে তাই না যে তরুণ প্রাণকে আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় বলো বা তোমাদের ভাঙার গানে বলো আমরা বারবার দেখি যে কাজী নজরুল ইসলাম তাদেরকে বলেছেন যে তরুণ যুবকদেরকে এগিয়ে আসতে হবে ইংরেজদের বিরুদ্ধে লড়তে গেলে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশির সঙ্গীত হারা বলছে আমার কণ্ঠ আজকে রুদ্ধ হয়ে গেছে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে ঠিক আছে এরকম যন্ত্রণা আজকে আমার কণ্ঠ মানে কবি এক কথায় কি খুব সুখের কবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিক আছে আহ কবি মূলত খুব আমরা প্রত্যক্ষভাবে কখনো আহ বিদেশি শাসনের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে কবিকে আমরা আহ তোমার কি বলে প্রতিবাদ করতে দেখিনি একমাত্র বঙ্গভঙ্গতে তিনি রাখি বন্ধন উৎসব করেছিলেন মূলত তিনি গান্ধীজির আদর্শই পালন করতেন এবং জালিয়ানওয়ালা বাগে একটাই মানে তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন এছাড়া আমরা সেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব প্রত্যক্ষভাবে বিপ্লবী আন্দোলনে কখনো জড়িয়ে পড়তে দেখিনি বা তার বিরুদ্ধে প্রতিবাদ করতেও দেখিনি কবি বলেছেন আজকে বোধ আমার কণ্ঠ একেবারে রুদ্ধ হয়ে গেছে বাঁশির সঙ্গীত হারা ঠিক আছে সঙ্গীতটা আমি আমার যে ভেতরে যে মন যে সঙ্গীত সেটা আজকে আমি আর আমি সেটা লিখতে পারছি না এক কথায় কবি সেটাই বলেছেন আমি কবিতা গান আমি লিখতে পারছি না অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু যাহারা তোমার বিষাইছে বায়ু ঈশ্বরকে বলছেন যে তোমার বায়ু পরিবেশ যারা নষ্ট করেছে তোমার আলো যারা নষ্ট করেছে তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি ভালো তুমি কি তাদেরকে ক্ষমা করেছো তুমি কি তাদের ভালোবাসতে পেরেছ এটাই বলছেন কবি ঠিক আছে তাহলে চলো দেখো এখানে যে কটা আমি প্রশ্ন দিয়েছি যে বরণীয় তারা স্মরণীয় তারা এটা কারা আমি একটু আগে বলেছি কবিতার প্রেক্ষাপটই হচ্ছে বিপ্লবী শহীদ ঠিক আছে বিপ্লবী শহীদ সেই জন্য এখানে কি হবে উত্তর হবে নাইনের বি এটা আমি তোমাদেরকে বলে দিলাম তাই যদি তোমরা না জানতে তোমাদের পক্ষে উত্তর করাটা সম্ভব হতো না তোমরা সবাই মহাপুরুষ করে আসতে কেটে ঘেঁচ ঘ্যাঁচ করে শূন্য বসিয়ে দিত কারণ আহ তোমার কি বলে এই ধরনের কবিতার যেটা প্রেক্ষাপট সেটা আগে জানতে হবে কবিতাটা টাফ বলে তোমাদেরকে করিয়ে দিলাম বিষ পদান্তর বিষাক্ত বিশেল বিষণ্ণ বিষাক্ত নাকি বিষয় এখানে উত্তর হবে বিষাক্ত ঠিক আছে সি সি হচ্ছে উত্তর টেন হল সি নিঃসহায় নাই সহায় যাহার নাই সহায় সহায়ের অভাব আর নাই সহায় যাহার আর সহায় হইতে নিঃস কোনটা হবে বল উত্তর উত্তর হবে নাই সহায় যাহার নাই সহায় যা হয় এটা উত্তর হবে আর কবিতাটা রচনার প্রেক্ষাপট আমি আগেই বললাম উনিশশো সাল হিজলি জেলের মধ্যে হয়েছিল মেদিনীপুরে একটা অবিশ্বাস্য ঘটনা যেখানে যারা বন্দি ছিল বিপ্লবী বন্দি তাদেরকে হত্যা করা হয়েছিল হিজলি জেলের হত্যাকাণ্ড ঠিক আছে এইটার প্রেক্ষাপটেই ঘটনাটা তাহলে কবিতা রচনার প্রেক্ষাপট হলো বি হবে উত্তর ভারত ছাড়ো আন্দোলন হিজলি জেলের হত্যাকাণ্ড বঙ্গভঙ্গ নাকি সিপাহী বিদ্রোহ এই চারটের মধ্যে বি বি উত্তর হবে তাহলে বোধগম্যতা যেটা দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করে দিলাম ওকে আচ্ছা এখানে বেশ কিছু শব্দ দিয়েছি ফার্সি শব্দ দেখো অন্দর আওয়াজ আন্দাজ আপদ আবাদ আমদানি আস্তিন এই শব্দগুলো দেখবে ইংরাজি শব্দ দিয়েছি পর্তুগিজ শব্দ দিয়েছি এই শব্দগুলো একটু দেখতে হবে তোমাদেরকে ফার্সি শব্দের মধ্যে শব্দগুলো ভালো করে দেখবে ফার্সির মধ্যে আফসোস তারপরে হচ্ছে আরাম ঠিক আছে আসকারা আমদানি আচ্ছা গোয়েন্দা যেগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো যেগুলো বলে দিচ্ছি গোয়েন্দা তারপরে হচ্ছে উমেদার এগুলো সব ফার্সি শব্দ অজুহাত তারপরে হলো আইন আইনটা আসে পরীক্ষায় আইন সংক্রান্ত আইন শব্দটা ফার্সি শব্দ আর আইন সংক্রান্ত যা যা টার্মিনোলজি রয়েছে যেগুলো যেগুলো সেগুলো আবার আরবি শব্দ যেমন মক্কেল যেমন হচ্ছে আসামি যেমন হচ্ছে এলাকা যেমন উকিল ঠিক আছে তারপর হচ্ছে তোমার এইগুলো এজলাস আইন সংক্রান্ত যা যা কিছু সেগুলো আবার সব কিছু আরবি শব্দ এই শব্দগুলো আরবি শব্দ যেগুলো বললাম শেষে আর এখানে অজুহাত আইন গোয়েন্দা উমেদার তারপর হচ্ছে কারখানা কারখানা খরচ তরমুজ এগুলো সব পার্সি শব্দ তরমুজ গোয়েন্দা বলেছি বাজে আপ্ত মোরগ এই শব্দগুলো হলো শব্দ ঠিক আছে ফার্সি আর পর্তুগিজ শব্দটা খুব গুরুত্বপূর্ণ পর্তুগিজের মধ্যে পড়ছে এখানে তো আচার আতা আনারস এগুলো তো দিয়েছি আলকাতরা দিয়েছি আলপিন দিয়েছি জানালা দিয়েছি পেপে পেপে। নিলাম ফিতা বোতল এটা আসে খুব দুটো জিনিস আসে একটা হলো বোতল আর একটা হলো বোতাম এগুলো হলো পর্তুগিজ শব্দ ঠিক আছে দেখো এগুলো অনেকটা হেল্প হবে ওকে চলো নেক্সট আজকের হোমওয়ার্ক হচ্ছে আফিম কোন ভাষার শব্দ ওলন্দাজ ফার্সি গুজরাটি নাকি ইংরাজি এটা তোমরা আমাকে উত্তর করে জানিও ক্লাস কেমন লাগছে জানাতে ভুলবে না আর শৈশবে আমরা কি আম কুড়াতে শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম এটা কি হবে শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম এটা কি ধরনের অতীত কালাছা এটা তোমরা আরেকবার ট্রাই করো তারপর আবার আমি আবার উত্তর বলে দেবো ঠিক আছে চলো চলো তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো আবার আমরা একটা ক্লাসে আবার ডিফারেন্ট টপিক গুলো নিয়ে আলোচনা করব সাহিত্যের ইতিহাসের উপর আমরা একদিন এমসিকিউ আলোচনা করব প্র্যাকটিস করব যদি ক্লাস দেখতে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি ক্লাস ভালো লেগে থাকে যারা আজকে প্রথমবার ক্লাস দেখছো তাদের জন্য অবশ্যই একটাই কথা বলবো যে ক্লাস ভালো করে প্রত্যেকটা ক্লাস ফলো করো পড়াশোনা করো পারলে পঞ্চায়েতের ই পিডিএফ যে নোটসটা রয়েছে সেটা কালেক্ট করো সেটা তোমাদের কাজে লাগবে আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলো না ওকে থ্যাংক ইউ সকলে ভালো থাকো শুভরাত্রি বাই